সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ভাঙড়ের বামুনঘাটা পঞ্চায়েতের ঘটনা। অভিযোগকারিনীর অভিযোগ, সোমবার পঞ্চায়েত অফিসে 100 দিনের কাজ নিয়ে মিটিং ছিল। প্রধান উপস্থিত না থাকার কারণে উপপ্রধান নিত্যগোপাল মণ্ডল মিটিং পরিচালনা করছিলেন। আলোচনা যখন শেষ পর্যায়ে, তখন এই সদস্যকে ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি প্রতিবাদ করায় তাকে মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ, ডানহাত মুচকিয়ে দেয় বলেও অভিযোগ। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শ্লীলতাহানি, কটুক্তি, মারধরের মামলা শুরু করেছে পুলিশ।